হোমিও ঔষধ খাওয়ার নিয়ম কানুন। হোমিওপ্যাথি চিকিৎসার উপরে অনেকেরই অগাধ আস্থা থাকে। অনেকে রীতিমতো উপকারও পান হোমিওপ্যাথিক চিকিৎসায়। কিন্তু এই ধরনের ঔষধ খাওয়ার কিছু নিয়ম রয়েছে, যা না মানলে রোগের হাত থেকে মুক্তি মিলবে না। চলুন জেনে নেওয়া যাক হোমিও খাওয়ার নিয়ম কানুন। হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার 10 মিনিট আগে বা পরে কিছু খাবেন না। হোমিওপ্যাথিক ঔষধ যতদিন খাবেন ততদিন কোনো রকম নেশা করবেন না। সিগারেট বা মদের মতো নেশাকর দ্রব্যে যে তীব্র সাপ্লিমেন্ট থাকে তা ঔষধের কার্যকারিতাকে খর্ব করে দেয়। হোমিওপ্যাথিক ঔষধ কখনোই হাতে নেবেন না। হাতে নিলে ঔষধের আভ্যন্তরীণ স্প্রিট উড়ে যায়। পরিবর্তে কাগজ কিংবা ঔষধের শিশির ঢাকনায় ঢেলে নিয়ে ঔষধ মুখে দিন। হোমিওপ্যাথিক ঔষধ সেবনের আগে সাদা জলে ভালো করে কুলকুচি করে মুখ ধুয়ে নিন। ঔষধ খাওয়ার পরে কোনো টক খাবার সেবন করবেন না, এতে ঔষধের প্রভাব খর্ব হয়ে যায়। অ্যালোপ্যাথি কিংবা আয়ুর্বেদিক ঔষধের সঙ্গে হোমিওপ্যাথিক ঔষধ রাখবেন না, এতে ঔষধের ক্ষমতা কমে যায়। চিকিৎসা চলাকালীন সময়ে চা এবং কফিকে যতটা সম্ভব এড়িয়ে চলুন। কোনোভাবেই অন্য কোনো রোগীর ঔষধ নিজে খাবেন না। একই রকমের রূপ হলেও অন্য রোগীর ঔষধ খাওয়া কখনোই উচিত নয়, কারণ মনে রাখবেন রোগী ভেদে হোমিওপ্যাথি ঔষধও কিন্তু বদলে যায়। যে জায়গায় ঔষধটা রাখবেন সেখানে যেন কোনোভাবেই সরাসরি রোদ না আসে। ঔষধের শিশির ঢাকনা কখনোই খোলা রাখবেন না। ঠান্ডা এবং অপেক্ষাকৃত অন্ধকার জায়গায় সিপি বন্ধ অবস্থায় ঔষধের শিশি রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবকে রোগটি সম্পর্কে সচেতন করার জন্য ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। সর্বোপরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।